আমাদের ভোটের অধিকার চাই, নাগরিক মর্যাদা চাই। ওনারা নীতিহীনতার নামে নিজেদের গদি রক্ষার জন্য আক্রান্ত মূলক ভাবে একতরফা নির্বাচন আয়োজন করছে। দেশে আবদার করছেন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু দেখাতে হবে। বাংলাদেশের মানুষকে যেভাবে বোকা পেয়ে সারাদিন মিথ্যা কথা বলেন, জাতীয় নির্বাচনকে স্থানীয় উপজেলা আর ইউনিয়ন পরিষদের নির্বাচন বানিয়েছেন। 7 তারিখে কিছু প্রমাণ দিতে হবে না, 7 তারিখে কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। কানাডা, ইউরোপ, ইউকে এই সমস্ত দেশগুলোতে আমাদের যে বাজার আছে তারা বলেছে বাংলাদেশে তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে তারা এই নির্বাচন বাধাগ্রস্ত হলে ভিসা নীতি প্রয়োগ করবে। তারা বলেছে এমনকি নানা ধরনের নিষেধাজ্ঞা, যেটা বাণিজ্য নিষেধাজ্ঞা পর্যন্ত যেতে পারে। এই যে কথাগুলো তারা বলেছে এটা তো আমরা আমদানি করি নাই, এটা তারা বলেছে। তাহলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় এবং তারা যদি এই ধরনের বিধিনিষেধ দেয়, এর ক্ষয়ক্ষতিটা কার হবে? বাংলাদেশের জনগণের হবে। আমরা বাংলাদেশের জনগণ, আমাদের ভোটের অধিকার চাই, নাগরিক মর্যাদা চাই। আর আমরা চাই না বাংলাদেশের উপরে এই ধরনের আন্তর্জাতিক বিশ্বের কোনো বিধিনিষেধ আসুক। কাজেই আমরা পরিষ্কার করে দেশের স্বার্থে, দেশের নাগরিকের স্বার্থে এবং দেশের স্বার্থে সুষ্ঠু ভোট চাচ্ছি। ওনারা স্থিতিশীলতার নামে নিজেদের গদি রক্ষার জন্য একটা পরিকল্পিত ভাবে, চক্রান্তমূলক ভাবে একতরফা নির্বাচন আয়োজন করছে। সেইটা করতে গিয়ে আজকে বাংলাদেশকে তারা বিশ্বের কাছে হুমকির মধ্যে ফেলছে। আর এখন এসে আবদার করছেন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু দেখাতে হবে। মনে করছেন সবাই আপনাদের মতো বাংলাদেশের মানুষকে যেভাবে বোকা পেয়ে সারাদিন মিথ্যা কথা বলেন, নিজেরা সহিংসতা তৈরি করে বিরোধী দলের উপর চাপান, আবার এখন গুপ্ত হত্যার নানান রকম কথাবার্তা বলে সেইগুলো কাজ সামনে যদি হয় তারপরে বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া হবে, নিজেরাই করে সেটা চাপিয়ে দেবেন, এই রকম যে মানুষকে বিভ্রান্ত করছেন। সারা পৃথিবীর মতো আপনাদের মতোই, সারা পৃথিবীর মতো একই মতো আপনারা যা বোঝাবেন সেটাই হবে। এই এই নিজেদের মধ্যে একটা তথাকথিত নির্বাচন, জাতীয় নির্বাচনকে স্থানীয় উপজেলা আর ইউনিয়ন পরিষদের নির্বাচন বানিয়েছেন, নিজেদের দু একজন প্রার্থী দাঁড় করে দিয়ে বলছেন প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত ধান্দাবাজি, ধোকাবাজি এটা সারা দুনিয়ার মানুষ বোঝে। এটা যে একটা ভুয়া নির্বাচন, এটা যে একটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, এটা যে কোনো সুষ্ঠু নির্বাচন কোনোভাবে হতে পারে না, ইতিমধ্যে প্রমাণিত। 7 তারিখে কিছু প্রমাণ দিতে হবে না, 7 তারিখে কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে, গণজোয়ারের মধ্য দিয়ে এই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেটা বুঝতে পেরে ওনাদের এখন বারবার বলতে হচ্ছে ভোটার আনার চ্যালেঞ্জ, আর সেই ভোটার আনার জন্য কতভাবে হুমকি দিচ্ছে, বিজিএফ কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সব কেড়ে নিয়ে ভোট দিয়ে 7 তারিখে নিয়ে যেতে বলছে। তারা জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র, নানাভাবে যে সমস্ত জিনিস মানুষের দরকার হয় এগুলো না দেওয়ার হুমকি দিচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীদেরকে বলছে ভোট কেন্দ্রে যেতে হবে, না হলে তাদের নানাভাবে বিপদের মুখোমুখি হতে হবে, এইভাবে হুমকি দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিতে হচ্ছে। আর তারপরে যদি মানুষকে ভোট কেন্দ্রে নিতে না পারে, দোষ চাপাবে বিরোধী দলের উপরে, আর তার জন্য সহিংসতার আওয়াজ নানাভাবে ছড়াচ্ছে, বিরোধী দল নাকি সহিংসতা করবে। আমরা পরিষ্কার করে বলেছি এই আন্দোলন অহিংস আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, জনগণের শক্তির উপর আমরা দাঁড়িয়ে আছি। মানুষ 7 তারিখে এই ভুয়া তমাশা নির্বাচনে ভোট দিতে যাবে না, আর সে কারণেই বিরোধী দলের কোন সহিংসতার দরকার হয় না। সহিংসতার দরকার হয় রাষ্ট্রের, আর সে কারণে তারা
সারা দেশে চাষের রাজত্ব কায়েম করেছেন। এই পল্টন এলাকার বাইরে কোথাও পুলিশ সভা সমাবেশ করতে দেয় না। আমরা বাংলাদেশ ব্যাংকের ওখানে গিয়েছিলাম, সেইখানে আমাদের সিনিয়র নেতাদেরকে পুলিশ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। সারা দেশে লিফলেট বিতরণের মতো নিরীহ কর্মসূচিকে তারা এখন নাশকতা সহিংসতা বলে বাধা দিচ্ছে। বুঝতেই পারেন পায়ের তলায় এদের মাটি নেই, এরা থর থর কম্পমান, যে কোনো সময় গদি উল্টে যেতে পারে। কাজেই মনোবল রাখেন, ঐক্যবদ্ধ থাকেন, এই সরকার টিকবে না, বিদায় তাদের নিজেই হবে, জনতা হবে, এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।